নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আর ভালো আছি বলে আজকে দেখো সাজুগুজু করে সকালবেলা, তোমরা হয়তো ভাবতে পারো যে সাজুগুজু করে আর সকালবেলা গুড মর্নিং কিসের জন্য, না তেমন ব্যাপার না। আমরা যাচ্ছি হচ্ছে একটু কালীঘাটে পুজো দিতে, তা ওই জন্য আমি সকালবেলা স্নান টান করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন 8টা নাগাদ বাজে, 8:10-15 হয়েছে। আমি এখন এই রেডি হচ্ছি, মাহি আগেই রেডি হয়ে বসে আছে, আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আমি এখানে রেডি হলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, আর আজকে হচ্ছে সোমবার, তাই এখানে আমাদের বাড়ির থেকে বেরিয়ে এসে বাড়ির সামনে অটো পাওয়া যায়, অটোতে করে এসে আর এই বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাসের জন্য দাঁড়াতে দাঁড়াতে কোমরটা বাবা পুরো ধরে গেছে, কিন্তু বাসের নাম নেই। আসলে আমাদের মানে একটু আসার আগেই একটা বাস বেরিয়ে গেছে, ওই জন্য একটু লেটে আসছে হয়তো, কিন্তু জানি না কখন আসবে বাস, ততক্ষণ অপেক্ষা করি বাসের জন্য, দেখি কখন আসে বাস। তাই লাস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বাস তো চলে আসলো, সবাই বাসে উঠে পড়েছে, আমিও বাসে বসে আছি। বাসে অবশ্য ভিড় নেই, অল্প মানে সকালবেলা টাইম তো অত ভিড় নেই, আর একটু ধরো 10টা বেজে গেলে অফিস টাইম যখন হবে তখন তো প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে বাসে দাঁড়ানোর জায়গা থাকে না। তা আমরা বাসের থেকে নেমেই চলে আসলাম, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার বাস থেকে একদম পুরো কালীঘাটের যে মেন যাওয়ার রাস্তাটা ওইটা দিয়ে, ওইটাই এখন কাজ চলছে, তো ওই কারণে একটু ভেতর দিয়ে যেগুলো দোকানপাট আছে ওই দোকানের মধ্যে দিয়ে যাচ্ছি, আর না তো মেন রাস্তা দিয়ে গেলে তো ভালোই লাগে, সাইডে সাইডে দোকান অনেক সুন্দর সুন্দর সব কিছু দোকান থাকে, কিন্তু এই রাস্তাটা এখন নতুন তৈরি হচ্ছে, রাস্তায় কাজ চলছে, ওই জন্য একটু ভেতর দিয়ে যাচ্ছি। আর অনেক দিন হয়েছে আমরা পুজো দিতে যাইনি, অনেক দিন বলতে তাও ধরো এই মহালয়, লাস্ট আমি মহালয়ের দিন গেছিলাম পুজো দিতে, তারপরে আর এই 2 মাস আমার যাওয়া হয়নি, আর ওই জন্য এখন ভাবলাম যে সবাই যখন আছে সময় আছে, আর আজকে সোমবার একাদশী আছে, যাই একটু পুজোটা দিয়ে আসি। আর আর একটা জিনিস কি মানে পুজো দিতে গেলে হয়তো ঠাকুরের ইচ্ছা ছাড়া ঠাকুরের স্থানে বা তার মন্দিরে যাওয়া যায় না, অনেকদিন ধরেই ভাবছিলাম যাওয়ার কথা। আমি মাসে 1 মাস 2 মাস পর পরই যাই কালীঘাটে, তা আমি অনেকদিন পরে, যেহেতু অনেকদিন হয়ে গেছে, অনেকদিন মানে 3 মাস মানে আমার কাছে অনেক দিন, আমার বাড়ির কাছেই কালীঘাট, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি যাই পুজো দিতে। বাড়ির কাছে বলতে তাও 20 থেকে 25 মিনিট লাগে আমার বাড়ির থেকে, তা ওই কারণে আমার আমার 3 মাস মানে আমার আমার কাছে সময়টা অনেকই। আর আমি কালীঘাটে চলে যাই, তারা আমার বাড়ির কাছে আছে বলে, কিন্তু আমি ভাবি যে তারাপীঠে কবে যাব, তারাপীঠে এখনও আমি ওই তারাপীঠ দর্শন করতে পারিনি, জানি না মাতার কবে কৃপা হবে আর কবে আমি তারাপীঠে যেতে পারবো, দেখি আশায় আছি। অনেক সময় ভাবি যে হয়তো এই কাল চলে যাব, কিন্তু ওই যেটা বললাম যে তার ইচ্ছা ছাড়া তার মন্দিরে তো যাওয়া, প্রবেশ করা তো আমাদের কোনো সাধ্যের বাইরে, আমরা তো সেখানে যেতেই পারবো না। এই এখন যাচ্ছি মেন রাস্তা দিয়ে, দেখো সাইড দিয়ে সবে দোকানপাট মানে সবে খুলেছে, 2-1টা বাকিও আছে, অনেকই খুলে গেছে, সুন্দর লাগছে দুই সাইডে দোকানপাট কি সুন্দর, সব মানে সাজিয়ে সাজিয়ে নিয়ে বসে, সত্যি সুন্দর লাগে দেখতে। যা এখানে সবাই যে যার নিজের ইচ্ছা মতন এখানে পছন্দ করে নিতে পারে, ঠাকুর থেকে শুরু করে শিবলিঙ্গ, শাখা, শঙ্খ, বিভিন্ন রকমের সব জিনিসই এখানে পাওয়া যায়। আর এখানে এই হাঁটতে হাঁটতে প্রায় বাস থেকে নেমে বেশি দূরে যেতে হয় না, বাস থেকে নেমে 2-4 মিনিট মতন হাঁটতে হয় এই আর কি। তা ওখানে তো আমরা তো আমাদের একজন যাকে দিয়ে সবসময় পুজো করাই তাকে দিয়েই পুজো করাই, অন্য অন্য অনেক রকমের যারা ব্রাহ্মণ পুজো করে ওখানে আছে তারা তো আসে, আর মানে যার যেখানে পছন্দ সে সেখানে পুজো করে নিতে পারে, অনেকে নিজে শুধু প্রসাদ নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়ে পুজো দেয়, কিন্তু আমরা যাই গিয়ে একজন পণ্ডিতকে নিয়ে গিয়ে পুজো দিই। তাই যে যার দোকান থেকে আমরা যাকে নিয়ে যাই পুজো করাতে তার দোকানে আমরা চলে এসেছি,
আর এখানে দেখো প্যাড়া সাজানো আছে সব, মানে উনি অন্য আরো 2-4 জন হয়তো এসেছে, তাদেরকে নিয়ে গেছে পুজো করাতে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে উনি আসবে অপেক্ষা করছিলাম, আসবে তারপরে আমাদেরকে নিয়ে যাবে, ততক্ষণে দাঁড়িয়েছিলাম। আর আজকে হয়তো উনি একা, ওনার সঙ্গে আরও 2-3 জন থাকে, তারা নেই হয়তো, জানি না। দোকানটা তো পুরোই ফাঁকা, এসে দেখছি দোকানে কেউই নেই, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর লাস্টে দেখো অবশেষে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখানে লাইন যাচ্ছে। এবার দেখি অনেক সোমবার কিন্তু ভালোই ভিড় আছে, আর একাদশী বলে কথা অনেকটাই ভিড় আছে। আসলে মায়ের মন্দিরে সোমবার শনিবার মঙ্গলবার কোনো ব্যাপার না, ভিড় প্রতিদিনই থাকে। তো এখানে লাইনে, অর্ধেক লাইনে আমরা এসে দাঁড়িয়ে আছি, আর এখনও অর্ধেকটা ভেতরে যেতে হবে, দেখি কখন পৌঁছাই। লাস্টে অবশেষে আমরা ভিড়ভাড় ঠেলে কাটিয়ে পুজো টুজো দিয়ে আসলাম এই ভেতরে। এবার যে দোকান থেকে আমরা মানে সব কিছু প্রসাদ টোসাদ নিয়ে যাই, সেই দোকানের ভেতরে এসে বসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, পণ্ডিত মশাই আমাদের হাতে ঠাকুরের যে ধাগা হয়, ধাগাগুলো বেঁধে দিচ্ছে সবাইকে। এই যে তোমাদের দাদারও হাতে বেঁধে দিচ্ছে সবাইকে, ইনি খুব ভালো। আমি আমি যখনই যাই, এনাকে ছাড়া অন্য কাউকে আমার মানে মনেই লাগে না যে এনাকে ছাড়া অন্য কাউকে দিয়ে আমি পুজো করাতে। এনার পুজোটা আমার খুবই ভালো লাগে, ওই জন্য যখনই যাই এনার অপেক্ষায় বসে থাকি। ইনি যখনই মানে আসবে তখনই আমরা এনাকে নিয়ে যাই পুজো করাতে। পুজো টুজো আমাদের কমপ্লিট, সব কিছু নেওয়া কমপ্লিট, এবার যাব বাড়ির দিকে। তাই এবার কিছু তো খাওয়া দাওয়ার কিছু তো করতেই হবে, সকাল থেকে তো এসেছি একদম নির্জলা খালি পেটে সবাই, আর মাহিও তো পুরো একদম খালি পেটে নির্জলা, ও কিছু খায়নি। তা আমি তো ফার্স্টে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা তো ছাড়া আমি তো একদমই থাকতে পারি না। আর বিশেষ করে রাস্তায় বেরোলে ভাঁড়ের চা তো একদমই মাস্ট, ওটা তো আমার খুবই ভালো লাগে, ওই জন্য ভাঁড়ের চাটা আমি নিয়ে নিয়েছি। চা খাচ্ছি, তারপরে চা খেয়ে নিয়ে তারপরে হালকা কিছু খাবো। আর চায়ের দোকানে দেখলে দাঁড়ালে আগে যে মাটির ভাঁড়ের যে চায়ের গন্ধটা খুবই সুন্দর লাগে। তারপরে এখানে দেখো নিরামিষ, আলুর তরকারি, লুচি সবাই নিয়ে নিয়েছি, একটু করে অল্প করে নিয়েছি, এইটা খাবো। আর তারপরে হচ্ছে এই যে আমাদের আসল খাবার ইডলি। রাস্তায় বেরোলে ইডলি ধোসা আমাদের খুবই পছন্দ, মাহি, মাহির বাবার, আমার, আমরা 3 জনে খুবই ভালো খাই। ওই জন্য ওখান থেকে এসে আমার যেখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম ওইখানটাই এই ইডলির দোকানটা, তা আমরা এসে এখানে এই ইডলি খাওয়া দাওয়া করছি, এটাই খেয়ে আর বাড়ি চলে যাবো। এটাই আর বেশি ঘোরাঘুরি করবো না এখন, বাড়ি অনেক দূর গেছি। তো মাহি আগে খেয়ে নিয়েছে, ওকে বলছি নে আর একটু খা, ও বলছে না না আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। আর তোমাদের দাদাও খেয়ে নিয়েছে, আমি একটু লেটে খাই, আমার একটু খাওয়ার অভ্যাসটা ওরকমই, মানে আমি খাবার একটু ধীরে 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 এরকম করে খেতে পছন্দ করি। তাড়াহুড়ো করে আমি একদমই খেতে পারি না, তাড়াহুড়ো করে খেলে মনে হয় যে মানে খাবারের টেস্টই বোঝা যায় না, ওই জন্য ধীরে ধীরে খাচ্ছি। আর আমরা যখনই আসি এই দোকানটার থেকেই আমরা ইডলি ডোসা যাই খাওয়ার খাই, কারণ এনার আশেপাশে আরও দোকান আছে, বাট এনার দোকানটার থেকে আমাদের খেতে খুবই ভালো লাগে, এনি খুবই সুন্দর বানায়। তো আমরা বাড়ি, লাস্টে বাড়ি চলে আসলাম। এবার বাড়ি এসে সবাই জামা টামা খুলে রেডি, এই যে মাহি ওখানে এসে পুরো একদম ইয়ে হয়ে গেছে, দেখো কিরম করে চেয়ারে বসে আছে, মনে হচ্ছে কত কষ্ট হয়ে গেছে। আসলে কষ্ট হওয়ারই কথা, গাড়ি বাসে জার্নি করলে আমারই কষ্ট হয়ে যায়, তো ওর তো কষ্ট হবেই। এখন বাজে সন্ধ্যা 6টা বেজে গেছে, 6:20 হয়ে গেছে। আর আমি তো সেই দুপুরবেলা তোমরা দেখলে পুজো টুজো দিতে গেছি, পুজো দিয়ে এসে ঘরে, আর জার্নি করে খুব ক্লান্ত লাগছিলো, তারপরে আর আর মানে তোমাদের সামনে আসতে পারিনি ভিডিও করতে। বাড়ি এসেছি, বাড়ি এসে ভাত করেছি আর একটু ডাল সেদ্ধ আর বেগুন ভাজা করে সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়েছি। মাথাও প্রচুর যন্ত্রণা করছিলো আমার, বাইরে বেরোলেই গাড়িতে উঠলেই প্রচুর মাথা যন্ত্রণা করে। তারপরে সেই দুপুরবেলায় আর এসে আর ওই জন্য আর ভিডিও করতে মানে মানে খুবই টায়ার্ড লাগছিলো। তারপরে এই সন্ধ্যাবেলায় উঠে হাত মুখ ধুলাম, ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় ফাড় দিয়ে তারপরে বলি তোমাদের সঙ্গে একটু গল্প না বলে তো ভালোই লাগে না,
অবশ্যই গল্প করতে হবে আর সঙ্গে আড্ডা দিতে হবে। তা এখন তো সন্ধ্যাবেলায় চা অবশ্যই খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রাতের রান্নাটা বসিয়েছি, চলো দেখাই তোমাদের কি রান্না করছি। তো এটা হচ্ছে আমার রাত্রের রান্না, পালক পনির। এই যে পনিরটা ভেজে তুলে নিয়েছি, হালকা হালকা ভেজেছি, আর এই যে পালং শাকটা সেদ্ধ করে আর শিল নোড়ায় আমি বেটে নিয়েছি, আর এখানে পালক পনিরে মশলা কষাচ্ছি। এটা হয়ে গেলে তারপরে যে পালং শাকটা বেটে রেখেছি, ওই পালং শাকটা এটার মধ্যে দিয়ে একটু কষিয়ে পনিরটা দিয়ে দেবো। তো চলো রান্না হলে তারপরে তোমাকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার পালক পনির, আমি আমার মতন এরকম করেই বানাই পালক পনিরটা, সিম্পলভাবে যে যেরকম পারে। আর সবাই ভালো বানায়, বাট আমি জানি না কতটা ভালো বানাই, কিন্তু আমাদের কাছে এটাই আমাদের কাছে ভালো লাগে। আমার পালক পনির তৈরি হয়ে গেছে, আর একটু পরে ঠান্ডা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব। ফার্স্টে তোমাদের দাদা খাবে, পরে আমি আর মাহি দুজনে একসঙ্গে খেয়ে নেব। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। এই যে মাহি আর আমি একসঙ্গে ভাত খাচ্ছি, আর এই যে তোমাদের দাদা খেয়ে নিয়ে ঘুম দিচ্ছে। এই ও মা, পাপা খাওয়া হয়ে গেছে, ও আগে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে ঘুম দিচ্ছে। তাহলে ঠিক আছে, সবাই তোমরাও খাও। হ্যাঁ সবাই যা নে, আমার মেয়ে বলছে বলো কি রান্না হয়েছে আজকে, পালক পনির রান্না হয়েছে আর এই যে বেগুন ভাজা। তাহলে সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ফির আগামীকাল, ততক্ষণে টাটা।